সো আমরা এসেছি এখন ফোর পয়েন্টস বাফেট খেতে। এখন হচ্ছে সাড়ে বারোটা, তো আমরা এখন ফোর পয়েন্টস খাবার এনজয় করবো। তো লেটস ডিগ ইন টু ইট। তো ঢাকার এই কনজেস্টেড বিল্ডিংগুলো দেখতেও একটা অসাধারণ সুন্দর লাগছে। এটা হচ্ছে পুরো ঢাকা এবং আমরা বর্তমানে অবস্থান করছি গুলশানে, ফোর পয়েন্টস বাফেট রেস্টুরেন্ট, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ বাট ভেরি প্রিমিয়াম। এইসব ওই বাফেটটাকে বলা হচ্ছে ব্রাঞ্চ, লাঞ্চ এবং ব্রেকফাস্টের একটা কম্বো। খাবার স্টার্ট করেছি আর হচ্ছে এখানে বেশ কয়েকটা কাউন্টার আছে, আমি একে একে খাবারগুলো দেখাবো। সঞ্জীব কি কি নিচ্ছ? বেসিক্যালি এখানে একটা কাউন্টার, দুটো কাউন্টার, তিনটা এবং চারটা অল টুগেদার এই পরিমাণ খাবার আছে। হচ্ছে সালাদ বার, এখানে অনেক সালাদ আইটেম আছে, কোল্ড সালাদ, ক্যাপ সালাদ, সুইট কর্ন সালাদ, ইয়া গ্রিল ভেজিটেবলস, স্প্যানিশ পটেটো সালাদ, অ্যান্ড এখানে ওয়াসাবি আছে, অনেক ধরনের সালাদ সস আছে। এটা হচ্ছে কোল কাট সালাদ, রেড কিডনি বিন সালাদ, যে ক্লাসিক টেম্পো সালাদ, যে পাস্তা সালাদ, হচ্ছে টুস্কান সালাদ, এখানে অলিভ আছে এবং চিজ চিজ আছে। এটা হচ্ছে পাইনঅ্যাপল ব্রেড সালাদ, এটা হচ্ছে এদের সালাদ সেকশন, মেইন কোর্সের সেকশন এবং এটা ইন্ডাকশন কুকারে রেখে ওয়ার্ম আপ। ডেজার্টে প্লেন্টি অফ ডেজার্টস আছে, এটা হচ্ছে বেকড চিজ কেক, রেড ভেলভেট কেক, ক্যারামেলাইজড কেক, টিরামিসু, ক্যারট কেক, ব্লুবেরি চিজ কেক, অনেকগুলো টার্ট আছে, অনেক ধরনের ক্রিম ডিজার্ট আছে। লুকিং ভেরি গর্জিয়াস নামে এটা হচ্ছে রেড ডেজার্ট সেকশন, চকলেট ফাউন্টেন, ফাউন্টেনে চকলেট ডিপ করে বিভিন্ন ধরনের ক্যান্ডি বা কুকিজ মিক্স আপ করে খাওয়া যাবে। ভেরি নাইস। তাহলে তো আমার কি নিচ্ছি সেখান থেকে আজকে বেশি দিলে আমার হচ্ছে ব্রাঞ্চে আসছি। সে কিছু কিছু হচ্ছে তোর পিজা বা স্ন্যাক্স টাইপের আইটেম বা সকালের ব্রেকফাস্ট টাইপের কিছু আইটেম ইনক্লুডেড, কারণ এটার মধ্যে এক ঘন্টা একটা সুইমিং পুল একটা ইয়ে আছে। সো আই এম ট্রাইং হিয়ার দ্য মার্গারিটা পিজা, ইটস টেস্টি অ্যান্ড আদার থিংস আর সো গুড। একটা
That's all? That's all from this counter. Menus. And there are other menus like Bangladeshi feast. Here you can see. এখানে তারা সর্বোচ্চ সেফটি মেনটেন করছে, গ্লাভস অ্যাভেলেবল আছে, হ্যান্ড স্যানিটাইজার অ্যাভেলেবল আছে, মাস্ক অলওয়েজ পরে থাকতে হচ্ছে। তো খাবার নেওয়ার সময় গ্লাভস পরে খাবার নিতে হচ্ছে, সো দ্যাট কোনো কিছু জার্ম স্প্রেড হচ্ছে না। জুস আর এটা হচ্ছে ডেজার্ট সেকশন। আমরা একটা কর্নার সিটে বসেছি একদম প্রাইভেট জোনে, তো যেন আমরা খাবারটা একটু বিলিবিলিতে এনজয় করতে পারি। এটি হচ্ছে আমার প্রথম ফার্স্ট প্লেট, যেখানে আমি কিছু কয়েক ধরনের মিক্সড ফুড নিয়েছি। পিৎজা আছে এখানে, ল্যাম্ব একটা কি আর জন্য ছিল, প্রন আছে, শ্রিম্প আছে, চিকেন পট বিফ আছে এবং ফিশ আছে। খেয়ে দেখি। যদি এটা খুব ডার্কটা সেটার জন্য আমাদের আরো সে অলরেডি ডেজার্ট স্টার্ট করে দিয়েছে, অনেকগুলো ডেজার্ট সে পিক করেছে, আই থিঙ্ক সে এনজয় করছে। ভাই আরো সে ডেজার্ট নিয়েছি, সমস্যা নাই। তুই কি নিলি?
সো যার কারণে যেহেতু অনেক খাবার খাওয়ার পরে এটা মনে হয় বাট ট্রুলি স্পিকিং ডেজার্টগুলো প্রিমিয়াম যদি এটা এমনি কিনে খাওয়া হতো এটা হ্যাঁ অনেক ডেজার্টের কালেকশন আছে এখানে তো আমি অলরেডি এক ধাপ খেয়েছি আরও নিয়েছি এই সবুজ রঙের কেকটার উপর একটা প্রজাপতির মতো একটা ডেকোরেশন আছে উইচ ইজ ভেরি স্পেক্টাকুলার সুন্দর তারপর যেগুলো আমার পছন্দ সেগুলো আমি নিয়ে এসেছি এটা কি জানো দেখলাম বাফার না কি জানো বাফার জন্য এটা ক্রিমি পুডিং খুব মজা হ্যাঁ ক্যারামেলওয়ালা কে দেখ এটা সবচেয়ে বেস্ট প্রতিটার ফ্লেভার নিতে পারে অনেকগুলো খাবার খেয়েছি বেশ ভালো লেগেছে পিজাটা মজা বাবা ক্যান ইউ প্লিজ রিভিউ হাউ ডু ইউ লাইক ইট হাউ মাচ ইউ লাইক ইট চকলেট ফাউন্টেন আর শি হোয়াট আর ইউ ইটিং মার্শমেলো ইউ লাইক ইট ওকে এখন আমরা বাসে চলে যাচ্ছি আমাদের সময় খুব কম তো আমার চলে যাবে তো আমাদের সুইমিং পুলে আর এনজয় করা হলো না বাট দ্যাটস ফাইন